গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটি মোটরকে রিভার্স ফরওয়ার্ড করতে হলে কিভাবে মোটরকে পাওয়ার কানেকশন দিতে হবে, এবং সেই পাওয়ার কানেকশনের সময় আমি দেখিয়ে দিয়েছিলাম যে দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আমরা পাওয়ার যদি ঠিকমতো দিতে পারি তাহলে একবার মোটরটিকে ফরওয়ার্ডে ঘোরানো যাবে আর আরেকবার মোটরটিকে রিভার্সে ঘোরানো যাবে। তো সেই দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা বলেছিলাম যে অনেকভাবেই কিন্তু কন্ট্রোল করা যায়, টাইমার দিয়ে কন্ট্রোল করা যায়, টাইমার ছাড়াও কন্ট্রোল করা যায়। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে টাইমার ছাড়া কিভাবে ম্যানুয়ালি দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে কন্ট্রোল করা যায়। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল লাভার পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। এই সার্কিটটার দিকে একটু লক্ষ্য করুন, আমরা যদি এই পাওয়ারটা অন করি, অন করার পর আমরা যদি প্রথম সুইচটা প্রেস করি, প্রথম স্টার্ট সুইচটা প্রেস করি, তাহলে আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরতেছে। তো ওই যে পাওয়ার কানেকশনটা দেখানোর সময় আমি কিন্তু বলছিলাম যে আমাদের প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরটা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ এর মাধ্যমে যে পাওয়ারটা যাবে সেটা পাওয়ার পর মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। তো এই অবস্থায় আমরা যদি সেকেন্ড সুইচটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আর অন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা এই ফরওয়ার্ড যে চলতেছে এটা আমাদেরকে প্রথমে বন্ধ করতে হবে। সো আমরা স্টপ করলাম, করার পর আমাদের মোটরটি স্টপ হয়ে গেল। দেন আমরা সেকেন্ড সুইচটা প্রেস করলে তখন আমাদের সেকেন্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরতেছে। তো তার মাধ্যম দিয়ে আমাদের মোটরটা যে পাওয়ারটা পাবে তার মাধ্যমে মোটরটি রিভার্সে ঘুরবে। তো এইখানে যে কন্ট্রোলিংটা করা হয়েছে সেই কন্ট্রোলিংটা কীভাবে করছি সেটা আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর রাখছি, একটা ফরওয়ার্ডের জন্য, একটা রিভার্সের জন্য। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করার জন্য একটা স্টার্ট সুইচ রাখছি, রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করার জন্য আর একটা স্টার্ট সুইচ রাখছি, এবং দুইটা স্টার্ট সুইচ রাখা হয়েছে এবং একটা স্টপ সুইচ রাখা হয়েছে। তো এখন আমরা এই কন্ট্রোলিংটা কীভাবে করব, কন্ট্রোলিং করার জন্য আমাদের একটা ফেজ দরকার হবে। তো সেই কন্ট্রোলিং ফেজটা প্রথমে আমাদের এই স্টপ সুইচের এক প্রান্তে চলে আসবে। ওকে, তো আমরা এখানে আমাদের কন্ট্রোলিং ফেজটা দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফেজ। এখন কন্ট্রোলিং ফেজ আমাদের স্টপ সুইচের এক প্রান্তে চলে আসলো, এবং স্টপ সুইচের অপর প্রান্ত থেকে আমরা এই স্টার্ট সুইচের এক প্রান্তে দিয়ে দেব, এবং এখান থেকে একটা লাইন নিয়ে আমরা এটা এই স্টার্ট সুইচেও দিয়ে দেব। এতে করে কি হলো যে আমাদের এই মেন যে লাইনটা আছে সেটা আমাদের ফরওয়ার্ড স্টার্ট করার জন্য যে স্টার্ট সুইচটা রয়েছে সেখানেও চলে আসলো, এবং রিভার্স স্টার্ট করার জন্য যে স্টার্ট সুইচটা রয়েছে সেখানেও চলে আসলো। তো এখন আমরা এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করব। তো অন করার জন্য আমরা কি করব, আমাদের এই যে ফরওয়ার্ড স্টার্ট করার জন্য যে স্টার্ট সুইচটা রাখছি তার অপর প্রান্ত থেকে আমরা একটা লাইন নেব, এবং এই লাইনটাকে কি করব, এই লাইনটাকে আমাদের এই যে রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার এনসিতে নিয়ে চলে আসবো। ওকে, এবং এর এনসিটা ঘুরিয়ে দেন হচ্ছে আমরা আমাদের এই এ-অনে পাওয়ারটা দিয়ে আসবো। ওকে, এবার আমরা কি করব, এবার আমাদের এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে হবে, তাই না? তো রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর অন করার জন্য আমরা এইখান থেকে এই রিভার্সের এই সুইচ স্টার্ট সুইচটা থেকে একটা লাইন নেব, এবং এই লাইনটাকে আমরা আমাদের এই যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা রয়েছে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনসিটা আছে সেই এনসিটা ইউজ করবো। এনসিটা ইউজ করে এনসিটা ঘুরিয়ে তারপরে হচ্ছে লাইনটা নিয়ে যাবো। ওকে, তো সেই ক্ষেত্রে ওকে আমরা এই এনসিটা ব্যবহার করি, এই এনসিতে লাইনটা দিলাম, এবং এই এনসি থেকে ঘুরে তারপরে আমার এই জায়গাটাতে পাওয়ারটা চলে আসবে। ওকে, তাহলে কী হচ্ছে, এখন আমাদের এই ফরওয়ার্ড স্টার্ট সুইচটা চাপ দিলে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে, যদি আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ থাকে তাহলে কিন্তু অন হবে। এই কারণেই কিন্তু এই এনসিটা দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে। ইন্টারলকের উপরেও কিন্তু আমি এর আগে টিউটোরিয়াল তৈরি করছি, আপনারা যারা ইন্টারলকের উপর ভিডিওটি দেখছেন তারা জানেন যে আসলে ইন্টারলকের জন্য কিন্তু এটা করা হয়েছে, যাতে একই সাথে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর কখনো অন হতে না পারে। তো সেই ক্ষেত্রে ফরওয়ার্ড সুইচ চাপ দিলে ফরওয়ার্ডে আমার লাইনটা আসতেছে, আর রিভার্স চাপ দিলে রিভার্সে আমার লাইনটা আসছে। কিন্তু এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে আমাকে ল্যাচিং করতে হবে, এই ল্যাচিংটা করলে আমাদের কাজটা ফিনিশ হয়ে যাবে। তো ল্যাচিংটা আমরা করবো কীভাবে, ল্যাচিংটা করার জন্য আমাদের এই স্টপ সুইচের অপর প্রান্ত থেকে
আমরা একটা লাইন নিব এবং এই লাইনটাকে আমরা ল্যাচিং করার জন্য আমরা প্রথমে কি করব আমাদের এই যে এনসি আছে এই এই এনসিতে লাইনটা রাখবো ওকে এবং এখান থেকে আমরা এই এনসিতে লাইনটা দিয়ে দেব এইবার এইখানেও ল্যাচিং করার জন্য আসলে লাইনটাকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে যাতে হচ্ছে আমরা কোনোভাবেই এটা অন না হয় একটা অন হইলে যেন আর একটা স্টপ থাকে সেই কারণেই কিন্তু আমরা এইটা ঘুরিয়ে নিয়ে আসতেছি ল্যাচিংটা আমরা ডিরেক্টলি দিতে পারতাম কিন্তু আমরা ডিরেক্টলি দিব না এক্ষেত্রে আমরা কি করব এর যে এনসি দিয়ে যে লাইনটা আসতেছে সেটা দিয়ে এটাকে কন্ট্রোল করব অর্থাৎ রিভার্সের এনসি দিয়ে যে লাইনটা পাবো সেটা দিয়ে ফরওয়ার্ডকে কন্ট্রোল করব ফরওয়ার্ডের এনসি দিয়ে যে লাইনটা পাবো সেটা দিয়ে রিভার্সকে কন্ট্রোল করব সেই ক্ষেত্রে এই যে রিভার্সের যে এনসিটা আছে এই এনসির অপর প্রান্ত থেকে আমরা একটা লাইন বের করে এটাকে কি করব এটাকে আমরা এই এনো প্রান্তে দিয়ে দিলাম এখান থেকে নিয়ে আসে এনো প্রান্তে দিয়ে দিলাম এবং এই এনো থেকে আমরা আমাদের এই এ অনে ল্যাচিং করে দিলাম ওকে তাহলে আমাদের ফরওয়ার্ডটা ল্যাচিং হয়ে গেল এবং ফরওয়ার্ডের এই এনসিতে যে লাইনটা আছে সেই এনসিটা নিলাম এনসি থেকে লাইনটা নিলাম এবং এই এনসি থেকে লাইনটা নিয়ে আমরা কি করব আমরা এর এই এনো প্রান্তে লাইনটা দেব ওকে এবং এখান থেকে নিয়ে এখানে একটা জাম্পার করে ব্যাস আমাদের দুইটা ল্যাচিং হয়ে গেল এবার আমাদের কি করতে হবে নিউট্রালটা দিতে হবে সো নিউট্রালটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের কানেকশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার এ টুতে একটা নিউট্রাল হবে আর আমার এই এ টুতে একটা নিউট্রাল হবে আর তাহলে এটা হয়ে গেল আমার নিউট্রাল প্রান্ত ওকে এখন কি হচ্ছে যখন আমরা এই যে ফরওয়ার্ডের জন্য যে স্টার্ট সুইচটা আছে স্টার্ট সুইচটা চাপ দিচ্ছি তখন এই দিক দিয়ে কিন্তু লাইনটা প্রথমে আসতেছে এসে দেন এটা যেহেতু বন্ধ থাকবে রিভার্সটা যেহেতু প্রথমে বন্ধ থাকবে সো রিভার্সের এই এনসি দিয়ে ঘুরে আমাদের এই পাওয়ারটা এখানে চলে আসতেছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করতেছে তো যখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন পাচ্ছে তখন আমাদের এই যে ল্যাচিং করার জন্য যে লাইনটা আছে এটা কিন্তু এই রিভার্সের মধ্য দিয়ে আসছে সো রিভার্সের এই এনসি দিয়ে যেহেতু আসছে সেই এনোতে আসলো এবং এই এনোটা এনসি হয়ে গেল তখন আমাদের এই দিক দিয়ে লাইনটা চলতে থাকলো সেমভাবে কিন্তু রিভার্সের ক্ষেত্রেও তাই হচ্ছে যখন ফরওয়ার্ড বন্ধ থাকবে তখনই কিন্তু রিভার্সটা চলবে আদারওয়াইজ কিন্তু চলবে না সেই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ডটা চাপ দিলে আমাদের এই দিক দিয়ে প্রথমে লাইনটা আসতেছে এবং এর এনসির মধ্য দিয়ে গিয়ে কিন্তু আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর অন হচ্ছে এবং একে যেহেতু ল্যাচিং করা আছে সো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরে থাকতেছে এবং সেই ক্ষেত্রে আমরা যে যখনই স্টপ সুইচটা প্রেস করতেছি তখন কিন্তু আমাদের যেটাই অন থাকুক সেটা কিন্তু আমাদের অফ হয়ে যাচ্ছে তো এই ছিল ম্যানুয়ালি রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শিখতে সাহায্য করবেন আপনি যদি চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ নতুন বছরে আমাদেরকে 10,000 সাবস্ক্রাইবার উপহার দেওয়ার জন্য আশা করি এইভাবে আপনারা সাপোর্ট দিতে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক পেজের লিঙ্ক সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে সেইগুলো আপনারা চেক করতে পারেন সেখান থেকে আপনি আমাদের সাথে কানেক্টেডও হতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড বাই